একই বললেন চিত্রনায়িকা শবনম বুবলি। বোরখা পরে শপিং এ গিয়ে নাকি ডিসকাউন্ট চেয়ে নেন তিনি। সম্প্রতি ঈদ আয়োজনের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি, সেখানে তার সঙ্গে ছিলেন মায়া দ্য লাভের নায়ক রোশন। সেই অনুষ্ঠানের সঞ্চালক দুজনকে নিয়ে হ্যাঁ ও না বিভাগের আয়োজন করেন। সেখানে তাদের মজার মজার প্রশ্ন করা হয়। এর মধ্যে একটি প্রশ্ন ছিল, শপিং মলে কখনো ডিসকাউন্ট চেয়েছেন? এই প্রশ্নের জবাবে বুবলি তা স্বীকার করেন, তিনি ডিসকাউন্ট চেয়েছেন, বোরখা পরে গেলে ডিসকাউন্ট নেন বলেও জানান তিনি। বোরখা ধর্মীয় পোশাক হলেও আজকাল অনেকেই এর ফায়দা ওঠান, কেউ বা অসৎ কাজ থেকে নিজেকে বাঁচাতে বোরখার ব্যবহার করে থাকেন। তবে বোরখা ব্যবহার করে বুবলির ডিসকাউন্ট নেওয়া তেমনটি না হলেও বিষয়টি নেটিজেনরা খুব ভালো চোখেও দেখছেন না। সোনিয়া খান, খবর সংযোগ।